আমরা 2014 সালে নির্বাচন বর্জন করেছি। 2014 সালে নির্বাচন আওয়ামী সরকার একতরফা নির্বাচন করেছে। 2014 সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। 18-এর নির্বাচন আপনারা সকলেই জানেন, সেখানে পিট সকলের দেয়ালে ঠেকে গেছিল। বাধ্য হয়ে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, নিবন্ধিত যারা দল, সকলে অংশগ্রহণ করেছে। অতএব আমরা তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তো এই যে আমরা এখন নির্বাচনে অংশগ্রহণ করছি, বিশ্বাস চরমায় বারবার বলেছেন আমরা এই সরকারের অধীনে জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। অতএব আমরা এই জাতীয় নির্বাচন আগেই বলেছি। আর একটা বিষয় আপনি দেখেন, যখন আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছে সংলাপে, বিশ্বাস চরমায় কিন্তু সেই আহ্বানে সাড়া দেননি। এবং রাষ্ট্রপতিও যে সংলাপ আহ্বান করেছিল, বিশ্বাস চরম কিন্তু সেই সংলাপ প্রত্যাখ্যান করেছে। জন্য যে এই আহ্বানে সাড়া দিয়ে এই সংলাপে কোনো অর্থবহ হয় না। এই সংলাপ আমরা একাধিকবারে করেছি। 2018 নির্বাচনের আগেও রাষ্ট্রপতি সংলাপ ডেকেছিলেন, নির্বাচন কমিশন সংলাপ ডেকেছিল, আমরা সংলাপে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেই সংলাপ অর্থবহ সংলাপ হয়নি। বিদায় আমরা এই দুইটা সংলাপই প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বারবার বলেছি স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। অতএব স্থানীয় নির্বাচনে আমরা শেষ পর্যায়ে এসেও এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা ছিল, কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি, এই যে যাতে আমাদের সাংবিধানিক যে কাঠামো, সাংবিধানিক চেহারে সে বসার আর যোগ্যতা রাখে না। অতএব আমরা মনে করি উনি যত দ্রুত এই সাংবিধানিক চেহার থেকে পদত্যাগ করবেন, এ দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কল্যাণকর হবে। উনি যতদিন এই নির্বাচন কমিশন হিসেবে থাকবেন, ততদিন মানুষের অকল্যাণ হবে, দুর্ভোগ হবে, ভোট ডাকাতি হবে, এই ভোটের নামে তামাশা হবে, নৈরাজ্য হবে। আপনারা দেখেছেন বরিশালের নির্বাচন, কোনোভাবেই এটাকে সুন্দর এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না। একদলীয় এবং তারা এই যে পিসি শক্তি ব্যবহার করে বরিশালে একটা নির্বাচন দিয়েছে। বরিশালের নির্বাচনে যখন তারা দেখতে পাইল যে হাত পাখা মার্কা ইসলামী আন্দোলন বিপুল বড়ে মেয়র হয়ে যাচ্ছে, তারা সকাল 8:30 পর থেকেই সমস্ত সেন্টারগুলো দখল করে নিয়েছে, এজেন্ট বের করে দিয়েছে। এমনকি আমাদের আন্দোলনের সিনিয়র নায়েব আমির তার উপর নেককার জন্য হামলা করেছে। গত 12 জুন বরিশাল সিটি নির্বাচনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবিধানিক অন্যতম একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক চেয়ারে বসে যেই মন্তব্য করেছে, এই মন্তব্য কোনো সুস্থ এবং বিবেকবান মানুষ বলতে পারে না, মন্তব্য করতে পারে না। অতএব যে মন্তব্যটা করেছে এটা একটা অসুস্থ মন্তব্য। তো আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ মনে করে অসুস্থ মানুষ বাংলাদেশের এই সাংবিধানিক এত সুন্দর একটা প্রতিষ্ঠানে সে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তো এদেশের অপমান জনতার সর্বসাধারণের আস্থাভাজন বিশ্বাস চরমনাই ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছেন, তারই অংশ হিসাবে আজকে নির্বাচন কমিশন অভিমুখে আমরা আমাদের গণমিছিল কর্মসূচি পালন করতেছি। আজকের এই কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে রাজপথে নেমে আসছে। দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ আজকে এই কর্মসূচি অংশগ্রহণ করেছে। আমরা চাচ্ছি অতিবিলম্বে শান্তি শৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে এই ব্যর্থ নির্বাচন কমিশন, উনি আমাদের সাংবিধানিক এই পদ থেকে তিনি নিজেই স্বইচ্ছায় পদত্যাগ করবেন। আর যদি তিনি পদত্যাগ না করেন, এদেশের আপামর জনসাধারণকে নিয়ে বিশ্বাস চরমনায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে ইনশাআল্লাহ তৈরি আছে। আর কোনো কিছু ঘটুক, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি যাচ্ছি। বিকারগ্রস্ত রং হেডেড সিএসির পদত্যাগ এবং অথর্ব নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি
उपस्थित आजकल महोदराम प्रधान अतिथि उपस्थित केंद्रीय नेतृबृंद हमार संग्रामी जनता भाई हमारा पाँचटा कारण सीएसि पद त्याग चाहिए। एक नम्बर हल सीएसि एक रंग हेडेड एक माथा खराब एक विकारग्रस्त निम्बल सीएसि। दुई नम्बर हल सीएसि उन्नी संविधान उन्नी प्रतारणा कर संविधान दायित्व दिए निरपेक्षता उन्नी बजाय रखते ना। तीन नम्बर हल सीएसि सन्त्रासी उसके दाता उन्नी प्रथम जख उन्नी बक्तव्य दे जख उन्नी सीएसि हलन अने के प्रश्न कर बड़ दल आवी लीग तोट डाकती करे कि करब उन्नी बोलें क्यों राशियार बिुदे यूक्रेन युद्ध करते তারপরে উনি বললেন তারা যদি বন্দুক নিয়ে আসে আপনারা তরবারি নিয়ে আসবেন। এই বরিশাল নির্বাচনের আগে উনি বললেন যদি কেউ ভোট ডাকাতি করে আপনারা কেন্দ্রের মধ্যে চিৎকার করবেন। এ হলো সন্ত্রাসী দুষ্কে দাতা। শুধু তাই না, আমাদের মহতারাম সিনিয়র নায়েব আমির উনি আহত হলেন নির্মমভাবে, রক্ত ঢালল। তারপরে উনি উপহাস করলেন কি উনি তো ইন্তেকাল করেন নাই, এত অথর্ব। শেষই হলো জাতির জন্য একটা কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, গণতন্ত্রের জন্য কলঙ্ক। এরপরে যেটা হলো উনি মিথ্যা কথা বলেন, উনি সারা দেশের মানুষ জানে নির্বাচন সুষ্ঠু হয় নাই, উনি এখানে বসে বসে এসি রুমের মধ্যে বসে উনি বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই সব কারণে আমরা এই অথর্ব রং হেডেড নির্বাচন কমে পদত্যাগ চাই। আমি সরকারকে বলতে চাই এই অথর্ব নির্বাচন কমিশনকে পদত্যাগ যদি আপনি তাকে যদি আপনি বাতিল না করেন, এই সেবাদাস দলদাসকে যদি আপনি তাকে বাতিল না করেন, আপনিও আপনার ক্ষমতাশ্রুতির জন্য আপনিও প্রস্তুত থাকুন। এ দেশের মানুষ আপনাদের চায় না। চুরি করে সম্পদের মালিক হওয়া যেমন অপমান, চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া এটা অপমান। আজকে আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা অশান্তির নাম। আপনার দেশে আর অনেক অশান্তি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করবেন না। দয়া করে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, তাদের আত্মার সাথে আর বিশ্বাসঘাতকতা করবেন না। মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্যে না। আজকে স্বাধীনতার পরে কখনোই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, কাজে দেশের জনগণ আজকের জেগেছে। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে এই ভোট ডাকাত রাতের ভোট ঘোষণা দিয়ে সরকার গঠন করার এই যে সরকারকে আমরা আর চাই না। আমরা সরকারের পতন চাই, নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। সাধারণ মানুষ নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এইটাকে ঘৃণা এবং এ ধরনের জঘন্য অপরাধকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারে না, ক্ষমার অযোগ্য একটি অপরাধ করেছে। এমতো অবস্থা আমরা নীরব বসে থাকতে পারি না, নিস্তব্ধ বসে থাকতে পারি না। এই সিএসির পদত্যাগের উদ্দেশ্যে আজ যে গণমিছিল হচ্ছে, জনতার ফল নেমে এসেছে ঢাকা রাজপথে। আসুন আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি করে এই অযোগ্য অথর্ব ব্যক্ত সিএসির পদত্যাগের জন্য আমরা যে গণমিছিল করতেছি তার জন্য আমরা সময় বেঁধে দেব না। যে কোনো মুহূর্তে আপনার পদত্যাগ করবেন, তাই পদত্যাগের বিলম্ব যত বেশি হবে দেশের ক্ষতি তত বেশি হবে। এবং মনে রাখবেন এই পদত্যাগই শুধু নয়, এই সরকারের আওতায় আমরা নির্বাচনে যাব না। প্রহসনের নির্বাচন থেকে আমরা ভুটিয়ে এনেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সরকার হবে। এই জাতীয় সরকারের অধীনেই কোরআন বাংলাদেশ ইসলামী আন্দোলন নির্বাচন করবে, এছাড়া নির্বাচনে যেতেই পারে না। অতএব আসুন আমাদের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে মহতারাম আমিরের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কর্মসূচি যেভাবে আমরা পালন করে আসতেছি, আগামী দিনেও তার 100-100 প্রমাণ দেওয়ার জন্য রাজপথে আমরা কে কে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ধৈর্যের সাথে এবং শৃঙ্খলার সাথে গণমিছিল অংশগ্রহণ করা। মনে রাখবেন এই গণমিছিল শান্তিপূর্ণ হবে, কোনো সাধারণ মানুষের উপর কোনো তন্ডের ক্ষতিকারক কোনো বিষয় যেন না হয়, ডানে বামে পিছনে নজর রাখবেন ইনশাল্লাহ। মহতারাম আমির এইটাই নির্দেশ,
আমরা যাকে উদ্দেশ্য করে যেই পথে আমরা গণ মিছিল সেটা আমাদের মুখ্য, অন্য যেন কোনো অঘটন আমাদের দ্বারা না হয়। আমাদের দ্বারা তো হবে না, কিন্তু অন্য কেউ যেন আমাদের ভিতরে প্রবেশ করে এভাবে অঘটন না ঘটায় সতর্কতার সাথে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ।